প্রতিনিয়তই মধ্যপ্রাচ্যের সংকট আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইরানের হামলা থেকে বাঁচতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা মিসাইল থার্ড পেতে যাচ্ছে ইসরায়েল। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এগুলো পরিচালনা করতে 100 মার্কিন সেনা ও ইসরায়েলে পাঠাবে ওয়াশিংটন। আয়রন ডোমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন নতুনভাবে নতুন ব্যবস্থা প্রয়োজন হচ্ছে ইসরায়েলের? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের পেন্টাগন ও ইসরায়েল সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলকে ইরানি হামলার হাত থেকে রক্ষা করার লক্ষ্যেই এই এয়ার ডিফেন্স ইউনিটগুলো পাঠানো হচ্ছে। থার্ডের পুরো নাম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার, রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। থার্ড নিজের 150 থেকে 200 কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিমিষেই ধ্বংস করতে পারে। এর সফলতার হারও খুব বেশি। যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে অত্যন্ত কার্যকর এবং বিশেষ যেসব সমরাস্ত্র রয়েছে সেগুলোর মধ্যে থার্ড অন্যতম। থার্ড বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমরাস্ত্র। থার্ড যুক্তরাষ্ট্রের একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া মধ্যম ও দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও সক্ষমতা রয়েছে এটির। থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে দুই জায়গায় থাকা ক্ষেপণাস্ত্রই ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য মতে দেশটির হাতে বর্তমানে থার্ডের 60টি ব্যাটারি রয়েছে। প্রতিটি ব্যাটারিতে রয়েছে 60টি করে ট্রাক। প্রতিটি ট্রাকে আবার যুক্ত করা আছে 8টি ক্ষেপণাস্ত্র। এছাড়া প্রতিটি ব্যাটারিতে একটি শক্তিশালী রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থাও রয়েছে। এই 60টি ব্যাটারির একটি ইসরায়েলে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী গত 13 এপ্রিল এবং 1 অক্টোবর ইসরায়েল ইরানের নজিরবিহীন হামলার পর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। থার্ডের এই ব্যাটারি দেখভাল ও পরিচালনার জন্য প্রায় 100 মার্কিন সেনাও যাচ্ছে ইসরায়েলে। যুদ্ধক্ষেত্রের জন্য উৎপাদন করা থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষামূলক পর্যায়ে কখনোই লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যর্থ হয়নি। এজিস ও পেট্রিয়টের মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারে থার্ড। এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর C-17 ও C-5 উড়োজাহাজের মাধ্যমে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা যায়। মূলত শক্তিশালী রাডার ব্যবস্থার কারণে থার্ড খুবই নির্ভুলভাবে প্রতিপক্ষের হামলা নস্যাৎ করতে পারে। এই রাডার ব্যবস্থার নাম ANTPY-2। সুবিধা অনুযায়ী এই রাডার থার্ডের ব্যাটারি যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ বা অন্য কোনো স্থাপনায় স্থাপন করা যেতে পারে। সেখান থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্রের বিষয়ে তথ্য পাঠাতে পারে এই রাডার।